আসসালামু আলাইকুম। সো অনেকেই বলছিলেন যে আমরা আইটি, মানে আমি সকালবেলা একটা হঠাৎ করে আপনারা স্টেটাস দেখা শুরু করলেন যে মানে আমি ইউটিউবে কুইট করতেছি বা সামথিং এরকম। বাট এরকম কিছুই না, আমি আমার স্ন্যাপে একটা স্টোরি দিছিলাম, হাতের এটা খুলছি বিকজ আমি নতুন একটা, অনেক বছর একই জিনিস পড়ছি, সো এই জন্য আমি নতুন একটা ই দিব দেখে লিখছি গুড বাই। সো অনেকেই অনেক কিছু এটা ভেবে নিয়েছিলেন, আমার আইডি হ্যাক হয়ে গেছিলো। সো আমার আইডির সাথে ইনস্টাগ্রাম কানেক্টেড ছিল, সো হ্যাকারটা মানে ভালো হ্যাকার আর কি, মানে একটু দুষ্ট হ্যাকার, সে কী করছে, দুষ্টুমি করে সে ফাইজলামি করা শুরু করছিল যে আপনার আমি ইউটিউব ছেড়ে দিয়েছি, কুইট করে দিয়েছি, এই করছি। পরে ফেসবুক অফিস থেকে আবার ব্যাক নিয়ে আসছি। সো ওই রাত, এই সকাল সকাল সকালেই করছিলাম, 10 না 15-20 মিনিট ছিল আর কি, এরকমই। সো এটাই। আর আরেকটা কথা হচ্ছে, সব কিছুই হলো, সব কিছুই বুঝলাম, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এখন কিন্তু করোনার পরিস্থিতিটা প্রচণ্ড পরিমাণ বাড়ছে। আমি নিজেও আমি লকডাউনে চলে যাব, আর তো আপনারা একটু সেফ থাকবেন, আর কারণ দেশের পরিস্থিতি খুবই বাজে অবস্থা এখন। আপনাদের প্লিজ, আপনাদের বাবা মাকে এখন আপাতত একটু পারলে হাত পা ধরে মানে ঘরের মধ্যে বসে রাখবেন, কোথাও যেতে দিবেন না। লকডাউন কিন্তু সোমবার থেকে শুরু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, এবং এটা মানে খুব ভালো একটা ডিসিশন, কারণ দেশে প্রতিদিন কিন্তু আক্রান্ত, এক্সেস পরিমাণ আক্রান্ত হচ্ছে। আমাদের আগেরবারের কী আগেরবার কী রেকর্ড ছিল, এখন কিন্তু এর চেয়ে ডবল রেকর্ড হচ্ছে। সো আপনারা সিকিউর থাকবেন, আপনারা একটু সেফ থাকবেন। আর হ্যাঁ, এইসব ইউটিউব কুইট করতেছি না, আমি এত সহজে কুইট করার মতো ছেলে আমি না, ঠিক আছে। আমার কুইটটা হবে খুব সুন্দর মতো, ঠিক আছে, দেখার মতো কুইট হবে আমারটা, কত সুন্দর ডকুমেন্টারি টকুমেন্টারি করে কুইট হবে, এত ইজিলি হবে না। সো এটা তো আসেই, এটা বললাম। অ্যান্ড লাস্ট কথা এটাই, ঘর থেকে বের হওয়ার আগে বি সেফ, ওয়ার মাস্ক, অ্যান্ড মানে একটু সেফ থাকেন। আমি নিজেও এখন আমিও অবহেলা করছি অনেক, বাট আমি অনেক ভয় পাইছি যখন আমি আসলে নিউজ দেখছি সরকার বারবার অ্যালার্ট করতেছে, আমি নিজেও পার্সোনালি খুব ভয় পেয়ে গেছি। এবং আমার যেই ফ্রেন্ডরা আছে, অনেক ফ্রেন্ডেরা বাবা মানে বাবারা, বাবাদের অবস্থা স্পেশালি যারা মানে মুরব্বী তাদেরকে একটু কিন্তু ই করবেন। আমার 4-5টা ফ্রেন্ডের বাবা এখন অসুস্থ, তারা এখন আইসিও পাচ্ছে না, মেন ব্যাপার হচ্ছে আইসিও পাচ্ছে না কিন্তু। সো এটাই বলছি যে আপনারা করোনার সময় একটু অ্যাক্টিভ থাকবেন, একটু একটু সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, এটাই। তো সবাইকে এটা বলি, তোমার আইডি হ্যাক হলো আমার বার্থডের দিনই, ও হ্যাপি বার্থডে আমিনা। আর এমন দেখো, তোমার ব্যাড লাকটা দেখো, আবার মানে লকডাউনেই পড়ে যাচ্ছে। তো এটাই, আপনারা কেউ ভেবেন না যে আমি ইউটিউব কুইট করতেছি, এটা এটা ভুল কথা, ঠিক আছে, আপনারা এটা ভাববেন, এত সহজ না। তো এদা ফিদা সহজে এত বড় একটা নাম তৈরি করছে আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায়, আপনাদের আপনাদের এত কিছু মহান আল্লাহ তাআলার এত মানে সবসময় ভালোবাসা দিয়ে আজকে আপনারা আমার এই পর্যন্ত আনছেন। এখন আয়সা যদি বলেন ইউটিউব কুইট করে ফেলছি, এই করছি, সেই করছি, না এরকম কিচ্ছু না। সো ইনশাল্লাহ আরও ভিডিও আসবে, এই লকডাউনে 7 দিন লকডাউন না, আমি বাসায় বসে বসে ভিডিও বানাবো আপনাদেরকে, ঠিক আছে। আমি আপনাদেরকে বাসায় বসে বসে ভিডিও বানাই, আপনাদেরকে এন্টারটেন করবো যেভাবে এন্টারটেন করে গেছি। সো স্টে সেফ, স্টে হোম। আমি লকডাউনে চলে যাচ্ছি ইনশাল্লাহ, কালকে থেকে আমার লকডাউন স্টার্ট হবে। সো আপনারাও লকডাউনে থাকেন, সরকার যতদিন দেশের পরিস্থিতি ভালো না হয়, যাই না হয়, আপনারা কেনাকাটা ওই যে মানে মানে থাকে না, 7 দিন বা 10 দিন লকডাউন হচ্ছে, সো আপনারা আপনাদের যাবতীয় জিনিসপত্র কিনে ফেলেন এবং দূরত্বটা বজায় রাখবেন, এই টাইমটা কিন্তু বেশি ধরে। তো এটাই বলছি আব্বু আম্মুদেরকে, স্পেশালি আপনাদের বাবা মা, কিন্তু আমার বাবা মাও। সো আব্বু আম্মু, প্রত্যেকটা আব্বু আম্মুকে বলতেছি যে প্লিজ আপনারা এখন একটু সতর্ক থাকবেন, এবং আপনাদের ছেলেমেয়ের কথা এখন শুনেন। আপনার ছেলেমেয়েরা দরজার সামনে দাঁড়ায় থাকবে, তবে আপনাদের না বেরোন প্লিজ। এখন আপনাদের মাস্ক ছাড়া না ঘুরে আপনার মাস্ক গ্লাভস পরবেন অবশ্যই, ঠিক আছে, এটা বলতেছি। সো প্লিজ আপনারা এটা করবেন, আব্বু আম্মুরা, স্পেশালি বাবা মারা যারা আছেন তাদেরকে অনুরোধ করে বলছি, প্লিজ আপনারা এখন ঘর থেকে একদমই বেরোবেন না পারলে, প্লিজ, এটা অনুরোধ আমার। কারণ এখন অবস্থা ভালো, আমি তো আম্মু পুরো লকডাউনে করে দিছি, আমার বোনকেও আমি বলছি যে বেরোবা না। আমার বাবা তো অফিস করতে হয়, আমি পাপাকে বলে দিছি বাবা তুমি গেলে পিপি ড্রেস পরে এখন বেরোবা, আর নাহলে এক পাও না। আর পাপা তো বলছে পাপাও লকডাউনে চলে যাবে কালকে থেকে। সো এটাই, সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং দোয়া, স্টে সেফ, স্টে হোম। আর করোনার মধ্যে ইনশাল্লাহ আমরা জয় করবো সবাই একসাথে, আবারও সব কিছু ঠিক হয়ে যাবে, মহান আল্লাহ তাআলা আছে, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমি ইউটিউব কুইট করতেছি না, ধন্যবাদ।